মুস্তাফিজের জন্য পার্পেল ক্যাপের সমীকরণ সহজ করে দিল বুমরা। আর মাত্র একটা ম্যাচ খেলেই বাংলাদেশে ফিরতে হবে মুস্তাফিজকে, তাই সবারই চাওয়া দেশে ফেরার আগে একবারের জন্য হলো পার্পেল ক্যাপ মাথায় আসুক মুস্তাফিজের। আর এই পার্পেল ক্যাপের তালিকায় মুস্তাফিজ রয়েছেন 2 নম্বরে, প্রথম স্থানে রয়েছেন বুমরা। আজ লখনউ সুপার জায়ান্টের বিপক্ষে বুমরা উইকেট না পাওয়ায় মুস্তাফিজের জন্য পার্পেল ক্যাপ অর্জন করা সহজ হয়ে গেছে। মুস্তাফিজ পাঞ্জাবের বিপক্ষে আর মাত্র একটা উইকেট পেলেই পেয়ে যাবে পার্পল ক্যাপ। 48 ম্যাচ শেষে দুজনই 14 উইকেট নিয়ে শীর্ষে স্থানে রয়েছেন। তবে পাঞ্জাবের বোলার হর্ষল প্যাটেলও মুস্তাফিজ এবং বুমরার সাথে 14 উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আর যদি আজকের ম্যাচে তিনি উইকেট পান, তাহলে মুস্তাফিজকে তার চেয়ে 1 উইকেট বেশি পাওয়া লাগবে পার্পল ক্যাপ পেতে হলে। এখন দেখার বিষয় আজকের ম্যাচে কে পান পার্পল ক্যাপ।